প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমরা জানি বাংলাদেশে কয়েকটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে ইউনেস্কো কত সালে এবং কততম ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা সহ বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো চলুন আমরা দেখি তিনটা ঐতিহ্য কি আমাদের, তিনটা ঐতিহ্য, দুই, তিন। এটা আমরা একটি অভিনব একটি টেকনিকের মাধ্যমে শিখব। সবাই আমার সাথে সাথে বলেন, ষাট, সোম, সুন্দর। তিনটা স, খেয়াল করেন, তিনটা স, ষাট, সোম, সুন্দর। একুশ, বাইশ, আটানব্বই, পাঁচ, পাঁচ, সাত। এটাই হচ্ছে ম্যাজিক, মনে রাখার ম্যাজিক, ষাট, সোম, সুন্দর। ষাট, সোম, সুন্দর, একুশ, বাইশ, আটানব্বই। ওকে, একবার বললে মুখস্থ হয়ে যাবে, ষাট, সোম, সুন্দর, একুশ, বাইশ, আটানব্বই। ওকে, তাহলে খেয়াল করেন, ষাট মানে ষাট গম্বুজ মসজিদ, একুশ মানে 321তম ঐতিহ্য ইউনেস্কো ঘোষণা করেছে, পাঁচ মানে 1985, সোম মানে সোমপুর বিহার 322তম 1985, সুন্দর মানে সুন্দর সুন্দরবন 98 মানে 798, আর সাত মানে 1997। তাহলে প্রথমটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, মসজিদ কততম, এটা 321তম ঐতিহ্য এবং বাংলাদেশের প্রথম বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে প্রথম যে স্থান পায় এই ষাট গম্বুজ মসজিদ, এবং ইউনেস্কো এটা কত সালে ঘোষণা করেছে, 1985 সালে। সোমতে হচ্ছে সোমপুর বিহার, সোমপুর বিহার, বিহার মানে বিশ্ববিদ্যালয়, এটার ইন্ডেক্স নাম্বার 322তম 1985 সালে, একই সালে দিয়েছে এটা। আর তৃতীয় হচ্ছে সুন্দর মানে সুন্দরবন, সুন্দরবন, ঠিক আছে, 798তম, আর এটা হচ্ছে 1997 সালে দিয়েছে। তাহলে আমরা ছোট্ট একটা টেকনিকের সাহায্যে খুব সহজে আমরা মনে রাখলাম যে ষাট, সোম, সুন্দর, একুশ, বাইশ, আটানব্বই, পাঁচ, পাঁচ, সাত। তাহলে আশা করি আর কখনো ভুল হবে না। আমরা ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে জানি, তাই না? ষাট গম্বুজ মসজিদ হচ্ছে, ষাট গম্বুজ মসজিদ মধ্যযুগীয় সবচেয়ে বড় মসজিদ, বাগেরহাটে অবস্থিত, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এটা নির্মাণ করেছেন। আর এই ষাট গম্বুজ মসজিদ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে প্রকৃত গম্বুজের সংখ্যা কয়টি, মোট গম্বুজের সংখ্যা কয়টি। মোট গম্বুজ হচ্ছে 81টি গম্বুজ। আর সোমপুর বিহার, যার নাম পাহাড়পুর বৌদ্ধ বিহার, রাজা ধর্মপালের সময় এটা নির্মাণ করা হয়। আর সুন্দরবন বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট বা টাইডাল ফরেস্ট, উপকূলীয় বন, সবচেয়ে বড় হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে আমরা এটা সহজেই মনে রাখলাম এভাবে, ষাট, সোম, সুন্দর, একুশ, বাইশ, আটানব্বই, পাঁচ, পাঁচ, সাত। আশা করি আর কখনো ভুল হবে না, অনেকটাই ইজি হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আরও এক অন্য কোনো অভিনব টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।